যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু একদিকে এনডিআরএফের কর্মীরা কাজ করছে, ভারতীয় সেনা রয়েছে, ভারতীয় বায়ুসেনা রয়েছে, এমনকি ওড়িশা গভর্নমেন্টের যে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে তারা পর্যন্ত কিন্তু রয়েছে। এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে একেবারে মালগাড়ির উপরে কিন্তু করমণ্ডল এক্সপ্রেস সেটি উঠে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় ফায়ার সার্ভিসের যারা লোক রয়েছেন তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এই যে কামরাগুলি তুমি দেখতে পাচ্ছ, এই কামরার ভেতরে কিন্তু এখনও বহু প্যাসেঞ্জার তাদের কিন্তু আটকে থাকার সম্ভাবনা রয়েছে। এবং বিষয় হচ্ছে এখন সেই প্যাসেঞ্জার যারা আটকে রয়েছে তারা কতজন, তাদের মধ্যে সুস্থ রয়েছেন বা তাদের মধ্যে কতজনের নিথর দেহ উদ্ধার হবে এখনও পর্যন্ত উদ্ধারকারীরা কিন্তু জানে না। তোমাকে দেখতে পাচ্ছ যে মালগাড়ির উপরে যে অংশটা দেখা যাচ্ছে এটা কিন্তু করমণ্ডল এক্সপ্রেসের একটি যে বগি সেই বগির তার নিচের দিকের অংশ, যে ভয়ঙ্কর বিভৎস একটা ছবি আমরা এখানে প্রতি মুহূর্তে দেখছি এবং সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে এবং যে যাত্রী তাদের ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন আই কার্ড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। উদ্ধারকারী দলের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে প্রত্যেকটি জায়গায় পৌঁছে অন্তত একটা শেষ চেষ্টা করতে, অন্তত যে সমস্ত যাত্রী আটকে রয়েছেন তাদের মধ্যে যদি কেউ বেঁচে থাকেন তাদেরকে কিন্তু যেন তেন প্রকারণে বের করে আনার জন্য সমস্ত রকম সহায়তা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ওড়িশা গভর্নমেন্ট, রেল কর্তৃপক্ষ, বায়ুসেনা, ভারতীয় আর্মি প্রত্যেকে কিন্তু সহযোগিতা হাত লাগিয়েছেন। কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম আজই বালেশ্বর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। হেলিকপ্টারে করে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী বালেশ্বরের উদ্দেশ্যে, দুর্ঘটনাস্থল খতিয়ে দেখবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে তিনি পৌঁছে গিয়েছেন, হেলিকপ্টারে উঠলেন, সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। কিছুক্ষণের মধ্যেই রওনা দেবেন তিনি বালেশ্বরের উদ্দেশ্যে। এর আগে আমরা দেখেছি ঘটনাস্থলে ওড়িশার বালেশ্বরে যেখানে এই দুর্ঘটনা ঘটে সেখানে ঘটনাস্থলে যান ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, ঘটনাস্থলে গিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তারপরেই জানা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আজ বালেশ্বর যাচ্ছেন এবং ইতিমধ্যেই হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে হেলিকপ্টারে উঠেছেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণের মধ্যেই বালেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। কি বলছেন নবীন পট্টনায়ক সরাসরি শুনবো। I have to thank the local people, the local teams and others who have worked overnight to save people from the wreckage. Sir, don't you think this railway, the safety should be given preference instead of speed? Railway safety should always be given the first preference. The people have been taken to hospitals here in Balasore, also in Katak, so that they recover as fast as possible. You must be very upset now, sir.